গাইস কেমন আছেন সবাই টিকটক ভিডিও নিজের ফটো দিয়ে কিভাবে তৈরি করবেন এবং চাইলে কিন্তু যে কারো ফটো হোক না কেন সেই ফটো দিয়ে কিন্তু আপনি টিকটক ভিডিও তৈরি করতে পারবেন ওকে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আছে নিজের ফটো বা যে কারো ফটো হোক না কেন ফটো দিয়ে আপনি টিকটক ভিডিও তৈরি করতে চান কিন্তু আপনি পারেন না কিভাবে টিকটক ভিডিও তৈরি করতে হয় ওকে গাইস আপনাদেরকে আমি দুইটা সিস্টেম দেখাবো এবং দুইটা মাধ্যম দেখাবো এই দুইটা সিস্টেমের মাধ্যমে যদি আপনারা নিজের ফটো বা যে কারো ফটো হোক না কেন এই ফটো দিয়ে যখন আপনি টিকটক ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে ওকে গাইস আপনি কিভাবে ফটো দিয়ে টিকটক ভিডিও তৈরি করবেন এটা আপনাদেরকে দেখাই দিব ওকে তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনটাতে ক্লিক করে দিবেন ওকে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন ওকে গাইস শুরুতে প্রথমে আপনাদেরকে আমি টিকটকের মাধ্যমে ফটো দিয়ে কিভাবে আপনি টিকটক ভিডিও তৈরি করবেন এটা আপনাদেরকে দেখাবো তারপর আপনাদেরকে আমি ক্যাপকাটের মাধ্যমে দেখাই দিব ওকে সো গাইস প্রথমে আমি এখান থেকে কি করব টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করব এবং যারা মূলত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন গাইস লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায় অবশ্যই গাইস লাইক করে দিবেন ওকে সো এখান থেকে আমি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করছি আপনি আপনার ফটো আপনি প্রথমে কি করবেন সুন্দর সুন্দর কয়েকটা ফটো শ্যুট করে নেবেন ওকে যেহেতু আপনি ফটো দিয়ে টিকটক ভিডিও তৈরি করতে যাচ্ছেন ওকে তো তারপর কি করবেন আপনি যেই অডিওর উপরে যেই গানের উপরে হোক না কেন আপনি টিকটক ভিডিও তৈরি করবেন আপনার নিজের ফটো দিয়ে সেই ফটোটা আপনি এখান থেকে মনে হচ্ছে সেই গানটা এখান থেকে খুঁজবেন ওকে সেই গানটা এখান থেকে সুন্দর গান এখান থেকে আপনি কি করবেন খুঁজে নেবেন যেই গানের উপরে হচ্ছে আপনি ফটো দিয়ে মানে ফটো দিয়ে টিকটক ভিডিও আপনি তৈরি করতে যাচ্ছেন আমি এখান থেকে একটা সুন্দর একটা সং খুঁজে নিচ্ছি গাইস আমি কিন্তু একটা হচ্ছে অডিও চুজ করছি আর কি মানে হচ্ছে এই অডিওর উপরে আমি হচ্ছে আমার নিজের ফটো দিয়ে হচ্ছে আমি একটা টিকটক ভিডিও তৈরি করব আপনি এভাবে একটা খুঁজে নেবেন ওকে তারপর কি করবেন নিচে দেখতে পাবেন হচ্ছে যে মিউজিকের মতো আইকন বা এখানে হচ্ছে অডিওর যে আইকন এখানে ক্লিক করবেন করার পর আপনি এখান থেকে কি করবেন এটাকে কি করবেন অ্যাড টু ফেভারিট ওকে আপনি কি করবেন এই অডিওটা অ্যাড টু ফেভারিটে আপনি অ্যাড করে রাখবেন ওকে এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করবেন ওকে এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেটার হবে ওকে মানে সময় মানে কম সময় লাগবে কম সময়ের ভিতরে কিন্তু আপনি একদম ভালোভাবে একটা ফটো দিয়ে টিকটক ভিডিও তৈরি করতে পারবেন ওকে সো এখান থেকে কি করবেন অ্যাড টু ফেভারিট করে নেবেন ওই গানটা তো করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে চাইলে এখান থেকে করে নিতে পারেন এটা আপনি ফেভারিটে রাখবেন ওকে তো তারপর কি করবেন এখান থেকে ইউজ দিস সাউন্ড নামে অপশন এটাতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন হচ্ছে আপনার যে অপশন মানে হচ্ছে ক্যামেরাটা সেই ক্যামেরাটা কিন্তু এখানে চালু হয়ে যাবে এরপর আপনি কি করবেন আপনি যেহেতু হচ্ছে আপনার ফটো দিয়ে আপনি হচ্ছে টিকটক ভিডিও তৈরি করতে যাচ্ছেন এক্ষেত্রে নিচে দেখতে পাবেন হচ্ছে টেমপ্লেট নামে একটা অপশন গাইস এখান থেকে আপনাকে কি করতে হবে টেমপ্লেট অপশনে একটা ক্লিক করে দিতে হবে আমি কিন্তু এখানে টেমপ্লেট অপশনে ক্লিক করছি যেখানে আপনাদেরকে মার্কও দেখাচ্ছি সো গাইস এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট পাবেন আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে টেমপ্লেট নিতে পারেন এটা হচ্ছে আপনার মানে ব্যক্তিগত ব্যাপার ওকে এখানে আপনারা অনেকেই বলবেন যে ভাই এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট নাই সো এক্ষেত্রে আমি পরবর্তীতে মানে দ্বিতীয় নাম্বার যে মাধ্যম বা সিস্টেম ওইটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দিব সো ওইটার মাধ্যমে কিন্তু আপনি অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন ওকে সো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনার যেটা আপনার পছন্দ হবে সেই টেমপ্লেটটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করবেন আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই টেমপ্লেটটা চুজ করছি তারপর কি করবেন এখান থেকে নিচে দেখতে পাবেন হচ্ছে আপলোড ফটো নামে একটা অপশন এখানে ক্লিক করবেন করার পর এটা একটু ওয়েট করবেন এটা হচ্ছে ডাউনলোডিং নিবে আর কি তারপরে দেখবেন এরকম ইন্টারফেস আসবে সো গাইস এখান থেকে কি করতে হবে আপনাকে ফটো চুজ করতে হবে আপনি আপনার ফটোটা এখান থেকে চুজ করবেন আমি এখান থেকে আমার ফটো চুজ করে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হচ্ছে ফটো চুজ করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো এখানে ফটো আপনি দিয়ে দিবেন তারপরে কি করবেন নিচে দেখতে পাবেন হচ্ছে ওকে যে বাটনটা ওকে বাটনে ক্লিক করবেন এবং এখানে কিন্তু পাঁচটা ফটো নেয় আর কি ওকে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি সো গাইস যখন আমরা হচ্ছে ওকে বাটনে ক্লিক করব আপনার যে ফটোটা আর কি বা ফটো যে ভিডিও আপনি তৈরি করলেন সেই ফটোটা কিন্তু তৈরি হবে গাইস দেখতে পাচ্ছেন এই যে তৈরি হয়েছে কিন্তু তো আমাদের কিন্তু ফটো তৈরি মানে আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে মানে ফটোতে ভিডিও তৈরি হয়েছে বাট আমরা যে অডিওটা নিয়ে এসেছিলাম সেই অডিওটা কিন্তু এখানে নাই এক্ষেত্রে আমরা কি করবো ওই অডিও অপশনে ক্লিক করবো সো করার পর এখান থেকে হচ্ছে এই যে আমরা এখান থেকে অডিও চুজ করে দিব এখান থেকে যে ফেভারিটে যাবো এবং ফেভারিট থেকে আমরা হচ্ছে যে অডিওটা আমরা ফেভারিটে রাখছিলাম সো সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি গ্যাস এখান থেকে আমি সুন্দর করে অ্যাড করে দিচ্ছি আপনি এখান থেকে অ্যাড করে দিবেন গ্যাস আমি কিন্তু অডিওটা এখানে অ্যাড করে দিয়েছি আপনি সুন্দর করে অডিওটা অ্যাড করবেন অ্যাড করে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট যে অপশন নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এই
ফটো দিয়ে যে ভিডিওটা আপনি তৈরি করলেন সেটা কিন্তু আপনি এখান থেকে পাবলিশ করতে পারেন ওকে এখন আপনাদেরকে আমি আরেকটা মাধ্যম দেখাবো এটা কিন্তু বেস্ট মাধ্যম সো এই মাধ্যমে যদি আপনারা হচ্ছে ফটো দিয়ে টিকটক ভিডিও তৈরি করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরালও হবে এবং এই ভিডিওটা কিন্তু কোয়ালিটিও ভালো হবে মানে কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার আসবে ওকে সো এই জন্য আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে এই যে ক্যাপকাট যে অ্যাপটা এটা কি করবেন আপনি ইনস্টল করে নেবেন ওকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং যদি মানে ফোনে আগে থেকে যদি ইনস্টল করা থাকে অবশ্যই আপডেট করে নেবেন ওকে সো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করছি আপনি কি করবেন ক্যাপকাট যে অ্যাপটা এই অ্যাপটা আপনি কি করবেন ওপেন করে দিবেন সো গাইজ যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে কি করবেন নিচে দেখতে পাবেন এই যে একদম নিচে যেখানে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখানে কিন্তু একটা টেমপ্লেট নামে একটা অপশন দেখতে পাবেন ওকে গাইজ এখান থেকে টেমপ্লেট অপশনে ক্লিক করবেন করার পর এখান থেকে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন মানে হচ্ছে ফটো দিয়ে ভিডিও কিভাবে তৈরি করবেন মানে ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু অসংখ্য আপনারা টেমপ্লেট পাবেন এই টেমপ্লেটের মাধ্যমে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ওকে ভাইরাল হবে ওকে এক্ষেত্রে আপনি অবশ্যই ট্রেন্ডিং টেমপ্লেটগুলো পাওয়া যায় সেই ট্রেন্ডিং টেমপ্লেটগুলো আপনারা এখানে ইউজ করবেন এবং ওগুলো আপনি টিকটকে আপলোড করবেন ওকে সো এক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনি একটা সুন্দর একটা টেমপ্লেট খুঁজে নেবেন আমি এখান থেকে ধরেন এই টেমপ্লেটটা আমি এখান থেকে খুঁজে নিলাম ওকে সো ওই টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস আসবে এবং নিচে দেখতে পাবেন হচ্ছে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনি মানে অডিও অ্যাড করা লাগছে না এখানে কিন্তু অডিওটা কিন্তু অটোমেটিকলি আগে থেকেই দেওয়া থাকবে ওকে আপনি জাস্ট হচ্ছে ছবিতে সেভ করে নেবেন ওকে তো এখান থেকে ধরেন আপনি এই টেমপ্লেটটা আপনি চুজ করলেন করার পর নিচে দেখতে পাবেন হচ্ছে ইউজ টেমপ্লেট নামে অপশন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে গাইস এখান থেকে যে কয়টা আপনাকে এখানে ছবি দিতে বলবে সেই কয়টাই আপনাকে এখানে ছবি দিয়ে দিবেন ওকে আমি এখান থেকে ছবি দিয়ে নিয়েছি গাইস গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হচ্ছে ফটো দিয়ে দিছি মোটামুটি হচ্ছে এখানে আমার 13টা ফটো নিয়েছে সো আপনার আপনার ক্ষেত্রে কয়টা ফটো নেবে এটা কিন্তু নিচে আপনি দেখতে পাবেন ওকে সো গাইস ফটো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে যে প্রিভিউ নামে একটা অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনার যে ছবিগুলো এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে সো দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা যেটা আমরা ভিডিও তৈরি করলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোতে যে আমরা ভিডিওটা তৈরি করলাম সেটা কিন্তু দেখেন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ওকে আপনি এভাবে টেমপ্লেট দিয়ে ভিডিও করবেন করার পর আপনি কি করবেন উপরে দেখতে পাবেন হচ্ছে এক্সপোর্ট নামে একটা অপশন গাইস এখান থেকে এক্সপোর্ট মানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন হচ্ছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে অপশনটা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু কোনো প্রকার ক্যাপকার্টে যে ওয়াটারমার্ক থাকে ওটা কিন্তু আর থাকবে না ওকে তারপর কি করবেন এখানে ক্লিক করার পর মানে আগে থেকে আপনি কি করবেন যখন আপনি এখান থেকে সেভ দিবেন আর কি মানে এখানে যখন আপনি সেভ দিতে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এটা কি করতে হবে যে কোয়ালিটি যেটা থাকবে এই কোয়ালিটির 720 দেওয়া থাকবে আপনি কি করবেন এই কোয়ালিটা 2K এরকম দিবেন বা 2K বা 4K দিবেন তারপর এখানে ডান করবেন তাহলে কি হবে আপনার যে ভিডিওটা এই ভিডিওটা রেগুলেশনটা একটু বেটার মানে বেটার রেজাল্ট আসবে এই ক্ষেত্রে একদম ক্লিয়ার থাকবে আপনি যখন টিকটকে আপলোড করবেন ওই ভিডিওটা কিন্তু সবাই একদম ক্লিয়ার দেখতে পাবে ওকে মানে কোয়ালিটিটা ভালো আসবে ওকে সেখান থেকে আমরা এটা কি করবো সেভ করে নিচ্ছি সেভ করার পর আমরা কি করবো এটা আমরা টিকটকে আপলোড করে দিব গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা মানে সেভ হয়ে গেছে তো সেভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গেছে ওকে এখন আমরা কি করব এটা আমরা টিকটকে আপলোড করব এটা কিন্তু আপনারা পারবেন ওকে সো এই জন্য আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন সো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে হচ্ছে যে আপলোড যে নামে একটা অপশন এই আপলোড বাটনে ক্লিক করবেন করার পর আপনি যে ভিডিওটা আপনি আপনার ফটোতে তৈরি করেছেন সেই ফটোটা কিন্তু এখানে চলে আসবে সো আগে থেকে কিন্তু এই এখানে অডিও অ্যাড করা থাকবে সো এখানে কিন্তু বাড়তি অডিও অ্যাড করতে হবে না সো আপনি চাইলে কিন্তু অডিও অ্যাড করতে পারবেন এই জন্য হচ্ছে অ্যাড সাউন্ড অপশনে যাবেন সো অ্যাড সাউন্ড অপশনে যাওয়ার পর এখান থেকে অরিজিনাল সাউন্ড যে অপশন এটাকে টিক মার্ক উঠে দিয়ে ফেভারিট কোনো অ্যাড যদি মানে এখানে অ্যাড করা থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি চাইলে কিন্তু ওই ওই ভিডিওর সাথে কিন্তু মানে ওই গান অ্যাড মানে অ্যাড করে দিতে পারবেন ওকে তো দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন নিচে দেখতে পাবেন হচ্ছে নেক্সট নামে যে অপশনটা গাইস এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন সো এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন ভাইরাল হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করছি আপনি কী করবেন এখানে হচ্ছে সুন্দর সুন্দর হ্যাশট্যাগ ব্যবহার করবেন সো এখানে হ্যাশট্যাগ ব্যবহার করার পর এখানে হচ্ছে কিছু টাইটেল লিখে দেবেন প্রথমে হচ্ছে কিছু টাইটেল লিখবেন এবং না টাইটেল যদি না লিখতে চান তাহলে কি করবেন এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন সুন্দর করে হ্যাশট্যাগ দিবেন অবশ্যই টাইটেল ইউজ করবেন টাইটেল ইউজ করলে একটু ভালো হয় সো যে গানের উপরে হচ্ছে আপনি ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর উপরে হচ্ছে আপনি কি করবেন এখানে হচ্ছে কিছু টাইটেল লিখবেন টাইটেল লেখার পরে এখানে হ্যাশট্যাগ দিবেন তো তারপর কি করবেন নিচে দেখতে পাবেন হচ্ছে আরেকটা অপশন মোর অপশন নামে একটা অপশন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিচে দেখতে পাবেন অ্যালো হাই কোয়ালিটি আপলোড নামে অপশন এটাকে অন করে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন এটা পোস্ট করে দিবেন ওকে তো গাইস এখান থেকে যখন
আপনি পোস্ট করবেন সেই ভিডিওটা কিন্তু হচ্ছে পোস্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু ফটো দিয়ে টিকটক ভিডিও তৈরি করতে পারবেন। অনেকে কিন্তু আসেন ফটো দিয়ে টিকটক ভিডিও তৈরি করতে চান কিন্তু পারেন না। ওকে গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে একদমই ক্লিয়ার করে দিলাম যে গাইস আপনি কিভাবে ফটো দিয়ে টিকটক ভিডিও তৈরি করবেন। ওকে, এবং ভিডিও দেখার পরে যদি কোশ্চেন থেকে থাকে, কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ওকে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো গাইস এই ছিল আজকের মূলত ভিডিও। চ্যানেলের জন্য নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। ওকে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ওকে, তো গাইস দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।